দুর্বল ঘূর্ণিঝড় গুলাব ভারতের ওড়িশা প্রদেশে আঘাত করেছে। ঘন্টায় 75 কিলোমিটার গতি নিয়ে কলিঙ্গপট্টম এলাকা দিয়ে সন্ধ্যা 6:30টার দিকে ঘূর্ণিঝড়টি প্রবেশ করে। এর প্রভাবে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা হয়ে পড়ে, কোথাও কোথাও বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলেছে সোমবার দেশের উপকূলীয় এলাকা ছাড়া অন্যত্র ওই ঝড়ের প্রভাব বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সোমবার বিকেল নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি দ্রুত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, তবে সোমবার দেশের বেশিরভাগ এলাকায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় গুলাব বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি, তবে আজকালের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার প্রভাব আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে বলেছে আকাশে মেঘ বেড়ে যাওয়ায় সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রোববার দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে 14 মিলিমিটার আর ঢাকায় বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরে 37 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সবাইকে। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।